নেত্রকোনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্রর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা স্বেচ্ছাসেবক লীগের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। Thank you.